হ্যালো বন্ধুরা, চলো আজকে নতুন কিছু একটা শিখি। আমরা সবাই তো পেন্সিল দিয়ে ছবি এঁকে তারপরে কালার করি, পেন্সিল ছাড়াও যে ছবি আঁকা যায় সেটা কি আমরা জানতাম? চলো আজকে সেটাই জানি। কী করে পেন্সিল ছাড়াও ছবি আঁকা যায়, ছবি তৈরি করা যায় সেটাই আজকে শিখব। দেখো কত সহজেই পেন্সিল ছাড়াই কিন্তু আমরা একটা ঘর এঁকে ফেলেছি, আবার সেটাকে রং করাও হয়ে গেছে। আমরা এখানে কি করলাম, যেটা আমরা পেন্সিল দিয়ে ছবি আঁকি তার বদলে রং দিয়ে একটা আউটলাইন করে তারপরে সেটাতে রং ভরে দিলাম, ব্যাস খুবই সহজ। এবার বাকি ছবিটাও আমরা রং দিয়েই করব। এখানে আমরা একটা ঢিবি আঁকতে চলেছি, অর্থাৎ এখানে মাটিটা খানিকটা উঁচু আর ঘরটা যেখানে আছে সেই জায়গাকার মাটিটা কিন্তু সমান। এখানেও কোথাও কোথাও ডার্ক শেড, কোথাও কোথাও লাইট শেড দেখানোর জন্য আমরা ডার্ক কালার আর লাইট কালার ইউজ করেছি। ছবিতে একটু জল না দিলে ছবিটা যেন একটু ইনকমপ্লিট মনে হয়, তাই পাশে আমি একটা পুকুরের ছবি করেছি। পেন্সিল দিয়ে না এঁকে ছবি যদি করতে যাই সেখানে একটা কেমন স্বাধীনতা অনুভব হয়, আমি যেখানে যা খুশি আঁকতে পারি। হঠাৎই মনে হলো এখানে একটা নারকেল গাছ দিলে কেমন হয়, ব্যাস যেমনি ভাবা অমনি কাজ, আমি এঁকে ফেললাম একটা নারকেল গাছ। ছবিটা বড্ড কেমন ফাঁকা ফাঁকা লাগছে, এর মধ্যে আরও কিছু আঁকলে কেমন হয়? আরও কিছু বলতে আরও কিছু গাছ যদি দেওয়া যায় তাহলে মনে হয় ছবিটা একটু ভরা ভরা লাগবে, কি তাই তো? ইচ্ছা মতো যেখানে যা খুশি আঁকতে পারি, মানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে কিছু একটা একে ভরিয়ে দাও, ব্যাস। তবে সেটা মিনিংফুল হতে হবে, নিশ্চয়ই আকাশে আমি যদি গরু ছাগল হাতি ঘোড়া এঁকে দিই সেটা নিশ্চয়ই মানাবে না? যেখানে যেটা মানানসই হবে সেখানে সেটাই আঁকতে হবে। আজকের ছবিটা আঁকতে বেশ আমার মজা লাগলো, যেহেতু ছকে বাঁধা কোনো ছবি নয় সেই জন্য ছবি আঁকতে আঁকতে আমার যখন যেটা যেখানে আঁকতে মন চাইলো আমি তখন সেটাই সেখানে এঁকে দিতে পারলাম। এই ব্যাপারে নিজেকে বেশ মুক্ত মনে হচ্ছে। কবির ভাষায় আছে না, এই আকাশে আমার মুক্তি আলোই আলোই আমার মুক্তি, ধুলাই ধুলাই ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোই আলোই। খুব ভালো গান গাইতে জানি না, ভুল ত্রুটি ক্ষমা করো। বন্ধুরা তোমরাও কিন্তু এরকমভাবে ছবি ট্রাই করো, হয়তো সেই ছবিটাই খুব সুন্দর হয়ে গেল। দূরের দিকে কিছু গাছপালা না দিলে না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। এবার দূরের দিকে কিছু গাছপালা যেটা আবছা আবছা দেখা যায় সেই গাছগুলো কয়েকটা এঁকে ফেলি। এগুলোকে একটু আঙুল দিয়ে ঘষে দিলে আর একটু বেশ ঝাপসা ঝাপসা হয়ে যাবে, ব্যাস ছবি আমার প্রায় কমপ্লিট। এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, অনেক অনেক গল্প হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।